আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলের সকল প্রকার পাঠকল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করুন, যাতে করে সবার আগে আমাদের ভিডিও নোটিফিকেশন পেয়ে যান। আর হ্যাঁ, শেয়ার করতে ভুলবেন না। সব কিছু আছে তো, আরো সাজাবেন? মুহূর্তেই বুকের ভিতর ধড়াস করে উঠল তার। ইস, কি লজ্জা কি লজ্জা! আরও কেন সাজবে, সব তো ঠিকই আছে। মাথা নাড়িয়ে না সূচক ইশারা করলো সে, নরম সুরে বলল, আপনি এগোন, আমি আসছি। শাড়িপুরে বাইকে বসতে কিঞ্চিৎ অসুবিধা হলো। মাহের বুঝতে পেরে বলল, আঁচল কোলে তুলুন, এক হাত কাঁধে রাখুন। ধীরে সুস্থে তাই করলো সূচনা, মাহেরও বাইক স্টার্ট দিল। ধীরে সুস্থে চলতে শুরু করলো শহরের পরিচিত রাস্তায়। এরপর চলে গেল লেকের পাড়ে, সেখানে মাহেরই গুটি কয়েক বন্ধু বান্ধবী ছিল। সূচনার সঙ্গে আগেই পরিচিত থাকার দরুন কুশল বিনিময় করল তারা। লেকের একপাশে সারি সারি কফি শপ, রাতের পরিবেশটাকে রঙ বেরঙের আলোকছটা মুখরিত করে রেখেছে। ভালোই লাগছিল সূচনা, চারপাশে তাকিয়ে তাকিয়ে পরিবেশটা উপভোগ করছিল সে। এমন সময় সকলের মাঝে তার গা ঘেঁষে দাঁড়ালো মাহে, হাতে হাত আলতো ছুঁয়ে দিয়ে বলল, হাত ধরুন। সকলের দিকে তাকিয়ে লজ্জা পেল সে, বিব্রত চোখে তাকালো মাহেরের পানে। মাহের পুনরায় শান্ত কণ্ঠে বলল, হাত ধরুন, একটা জায়গায় যাব আমরা, ভয় পেতে পারেন, হাত ধরলে সাহস পাবেন। সিরিয়াস হয়ে মাহেরের শক্তপোক্ত হাতটা আলতো করে স্পর্শ করলো সে। অদর কামড়ে হাসলো মাহের, বন্ধুদের দিকে তাকিয়ে আমোদের সুরে বলল, বউ আমার ব্যাপক লজ্জাবতী। বাকটির ইদি টেনেই সূচনার নরম হাতে আঙুলের ফাঁকে আঙুল গুঁজে শক্ত করে ধরল সে। সূচনা কিছু বুঝে ওঠার আগেই একটানে সকল আলোকছটা এবং বন্ধুদের মাঝখান থেকে হারিয়ে গেল দুজনায়, তলিয়ে গেল নিবিড় অন্ধকারে। মাহের সঙ্গে কয়েক পা মিলিয়ে হাঁটার পর মৃতস্বরে জিজ্ঞেস করল, এত অন্ধকার কেন, কোথায় যাচ্ছি আমরা? ভয় পাচ্ছেন? একটু বেশি কাছাকাছি হয়ে সূচনা বলল, ফোন বের করুন, ফ্ল্যাশ অন করুন। মৃদু হেসে সূচনার কাজ জড়িয়ে ধরল মাহে। ঘন অন্ধকারে আচমকায় এমন উষ্ণ আলিঙ্গন পেয়ে মুখ ধরফর করে উঠল, কাঁপা স্বরে বলল, মাহের আমি সত্যি ভয় পাচ্ছি। এক হাতে সূচনাকে জড়িয়ে অপর হাতে পকেট থেকে ফোন বের করল মাহের, ফ্ল্যাশ অন করে নিজের দিকেই ধরেই বলল, এই তো আমি, এই ভয় কিসের? আমরা কোথায় যাচ্ছি? কোথায় না, এখানেই বসবো। ফোনের আলোটুকু সম্মুখে ধরতেই সূচনা দেখল কয়েক টুকরো কাঁচ জড়ো করে রাখা হয়েছে। মাহের তার কাঁচ ছেড়ে হাত ধরে বসতে ইশারা করল। বসার পর কারগুলিতে আগুন ধরালো সে। পৌষের প্রথম সপ্তাহ চলছে, আহামরি শীত পড়েনি, তাই অবাক হলো সূচনা। আমতামতা করে বলল, এসব কি, চলুন ওদিকে যাই। আর চোখে তাকিয়ে ঘাসের ওপর লাইটার রাখলো মাহের। সূচনা খেয়াল করলো চারপাশে বেশ ঘন কাঁচ, ছোটোখাটো জঙ্গল বলা চলে। সে জঙ্গলের ভিতর ফাঁকা অংশে ঘাসের ওপর বসে আছে তারা। আশ্চর্য হয়ে মাহেরের পানে তাকালো সে, জিজ্ঞেস করলো, এখানে আমি কখনো আসিনি। আমিও, এটা কফি শপের পিছনের অংশ, জায়গাটা বেশ নিরিবিলি, দিনের বেলায় অনেক ছোট ছোট ছেলেরা এখানে এসে সিগারেট খায়, কেউ কেউ নেশাও করে। মন খারাপ হলো সূচনার, বলল, তাহলে আমরা এখানে কেন? নেশা করবো তাই। ছি, আপনি সব কি বলছেন? সত্যি বলছি, তার আগে সারপ্রাইজ দেই। বিস্মিত হলো সূচনা, এমন জায়গা তাকে সারপ্রাইজ দিতে এনেছে মাহে। কি এমন সারপ্রাইজ যা এখানে দিতে হবে? চিন্তায় মগ্ন সে হঠাৎ চমকে উঠল পরিচিত একটি কণ্ঠস্বর পেয়ে। ভীতিগ্রস্ত হয়ে সামনে তাকালো সে। হ্যাঁ, লিমন তার প্রাক্তন, আঁতকে উঠে পাশে তাকালো। মাহের তার দিকেই তাকিয়ে সূচনা ঢোক গিলল, কাঁপা স্বরে বলল, মাহে। মাহের তার দিকে চেপে বসল, এক হাত বাড়িয়ে কাছে টেনে নিল তাকে। মৃদু স্বরে বলল, পুরো ভিডিওটা দেখুন সূচনা। সূচনার শরীরটা থরথর করে কাঁপছে। মাহের ফোনে স্ক্রিনে ভিডিও প্লে করে তার সামনে ধরে আছে। স্ক্রিনে স্পষ্ট দেখা যাচ্ছে রক্তাক্ত অবস্থায় বসে আছে লিমন, তার সামনে চার পাঁচজন ছেলে দাঁড়িয়ে সবাই এক ডাকে প্রশ্ন করছে লিমনকে, বল, তোর সঙ্গে মাহিরের বউয়ের ঠিক কতটা ঘনিষ্ঠ ছিল, আমরাও শুনি একটু। উত্তর আহত সুরে লিমন বলল, আমাকে ক্ষমা করুন, আমি যা বলেছি সব রাগের বশে, সব মিথ্যা, সব মিথ্যা। সূচনা পবিত্র,
আমি ওকে কোনো দিন সেভাবে স্পর্শ করিনি। হাত ধরা ছাড়া ওর সঙ্গে আমার কোনো সম্পর্ক হয়নি। ও খুব ভালো মেয়ে, ভদ্র মেয়ে। শুধুমাত্র ওর সংসারে আগুন ধরানোর জন্য, ওর হাজব্যান্ডের ওর সঙ্গে সম্পর্ক নষ্ট করার জন্য আমি এসব করেছি। কারণ আমি ওকে এভাবে মেনে নিতে পারছিলাম না। মায়ের কথায় ওকে রিফিউজ করলেও এবার হারে হারে টের পাচ্ছি কি রত্ন হারিয়েছি আমি। ভাইয়েরা আমার আপনারও আও তো কাউকে না কাউকে ভালোবাসেন। আপনাদের ভালোবাসার মানুষটা যদি অন্য কারোর সঙ্গে ঘর বাঁধে, আপনার বুকে কি আগুন জ্বলবে না? সেই আগুন আমি সহ্য করতে পারছিলাম না বলেই ওদের ঘরে আগুন ধরাতে চেয়েছিলাম। আমাকে মাপ করে দিন, আমি মোহরের পা ধরে মাপ চাইব, প্রয়োজনে সূচনার পা ধরেও চাইব, আমাকে ছেড়ে দিন। আকস্মাক ফোঁপিয়ে উঠল সূচনা, তড়িৎ বেগে ভিডিওটি বন্ধ করে দিল মাহের, চমকে তাকালো সূচনার দিকে। প্রচণ্ড খারাপ লাগায় বুকটা বিষিয়ে উঠল তার। এত কিছুর মাঝে সে ভুলেই গিয়েছিল সূচনা লিমনকে ভালোবাসত। সূচনাকে ছেড়ে দিয়ে থমথমে স্বরে বলল, আই এম সরি সূচনা, ওরা এভাবে ওকে মারবে আমি জানতাম না। সে সময় আমি কক্সবাজার ছিলাম, আমি বলেছিলাম শান্তভাবে বুঝে জাস্ট ওর মুখ থেকেই সত্যিটা বের করা। সত্যিটা আমি জানতাম, হ্যাঁ বুঝতে পেরেছিলাম, কিন্তু ওর মুখ থেকে সত্যিটা জানতে চেয়েছি শুধুমাত্র আপনার মনের স্বস্তির জন্য। কারণ আমি মুখেই যতই বলি আমি আপনাকে বিশ্বাস করি, আপনি গিল্টি ফিল করতেন, ইভেন্ট করেছিলেনও, তাই সত্যিটা বের করার জন্য বন্ধুদের দায়িত্ব দিয়েছিলাম। ওরা সহজভাবে লিমনকে বুঝিয়েছিল যেহেতু আপনাদের একটি সম্পর্ক ছিল, সে সম্পর্কে সম্মান রেখেই যেন সত্যি বলে। শুরুতে কিছুতেই রাজি হচ্ছিল না, তাই বাধ্য হয়ে এভাবে সবটা উন্মোচন করেছে। ওদের হয়ে আমি আবারও সরি বলছি। সূচনার কান্নার বেগ বাড়ল, পাশাপাশি রাগে অভিমানে দাঁড়িয়ে পড়ল, ভাঙা আওয়াজে বলল, আপনি আমাকে সরি বলছেন কেন? উঠে দাঁড়ালো মাহেরও, সূচনার মুখোমুখি হয়ে বলল, আমি আপনাকে কষ্ট দিতে চাইনি। আমি কেন কষ্ট পাবো? কাছেন তো, অসহায় কণ্ঠে বলল মাহের। সূচনা নাক টেনে হাতের উল্টো পিঠে চোখের পানি মুছল, বলল, আপনি আমায় এতটুকু বিশ্বাস করেন এটা জেনেই কাঁদছি মাহের। যার কাছে যা আশা করি তার কাছে তা পাই না, অথচ যার কাছে আশা সীমিত সেই সবটা উজাড় করে দেয়। এই দুঃখ আমি রাখবো কোথায় বলুন তো? ঈষৎ হেসে হাত বাড়িয়ে আঙুল ছুঁয়ে চোখের পানি মুছে দিল মাহের। সূচনা নত মাথায় দাঁড়িয়ে মাহের তার চিবুক ছুঁয়ে স্নেহময় কণ্ঠে বলল, কষ্ট কমাতে চেয়ে কি বাড়িয়ে দিলাম? মাথা নাড়িয়ে সূচনা না বোঝাল। মাহের আবার বলল, যে রাতে আপনি নিজেকে প্রমাণ করতে এসেছিলেন সেই রাতে ভীষণ রাগ হয়েছিল আমার, ইচ্ছে করছিল কয়েকটা মার দিয়ে বুঝিয়ে দেই মাহের লিমন নয়। আর সে সময় আপনার থেকে দূরে থেকেছি, অভিমান করেই থেকেছি। এর পেছনে কারণ একটাই, তা হলো আপনি কোন সাহসে অমন একটা বেঈমানকে ভালোবেসেছিলেন যে কিনা সুযোগ পেয়ে এভাবে অসম্মান করে। ভুল হয়ে গেছে আমার, চট করে ভুল স্বীকার করে দায় ছাড়া হলো সূচনা। মাহেরকে আর কিছু বলতে না দিয়ে বলল, ভুল আপনারও আছে। অবাক হয়ে মাহের বলল, আমার ভুল? হ্যাঁ, আপনি কেন আরো আগে আমার জীবনে এলেন না? যে পৃথিবীতে নেই তার কত ভাগ্য, সেই ভাগ্যটা যদি আমার হতো পৃথিবীতে না থেকেও আপনার গভীর ভালোবাসা পেতাম। সূচনা মৃদু ধমক দিয়ে সহসা সূচনাকে শক্ত করে জড়িয়ে ধরল মাহের, অদ্ভুত স্বরে বারবার করে বলল, এমন কথা আর কখনো বলবেন না আপনি, দ্বিতীয়বার এমন কথা শুনলে ভয়ানক কিছু ঘটিয়ে ফেলবো বলে দিলাম। আপনি ভাগ্যবতী, বরং ওই অভাগী, তাই তো আমার ভালোবাসা না পেয়েই হারিয়ে গেল। একজনকে হারিয়েছি নিজের করে না পেয়েই, আপনাকে নিজের করে পেয়েছি, অর্ধাঙ্গিনী হিসেবে পেয়েছি। আপনি হারালে আমিটাই হারিয়ে যাব, এমন কথা আর কখনো বলবেন না, কখনো না। দুহাতে শক্ত করে সূচনার পৃষ্ঠদেশ চেপে ধরে কথাগুলো বলছিল মাহের। তার শ্বাস প্রশ্বাস প্রচণ্ড বিক্ষিপ্ত, বিক্ষিপ্ত নিঃশ্বাসগুলো একের পর এক সূচনার ঘাড় ছুঁয়ে দিচ্ছে। ফলশ্রুতিতে শরীরের লোমকূপগুলো কেঁপে উঠছে সূচনার। দীর্ঘক্ষণ পর মাহের শান্ত হলো। সূচনা তার পিঠ আলতো হাতে ছুঁয়ে নরম সুরে বলল, সরি, এমন কথা আর কখনো বলবো না, প্রমিস। লম্বা করে নিঃশ্বাস ফেলল মাহের, কিন্তু সূচনাকে ছাড়ল না। সূচনা ওভাবেই পড়ে রইল তার বুকে,
কিছু সময় পর হঠাৎ কানের কাছে উত্তপ্ত নিঃশ্বাসের পাশাপাশি ফিসফিসে আওয়াজ শুনল। আরে কোথায় যান, একটা লাইক তো দিয়ে যান। আপনাদের একটা লাইক আমাদের ভিডিও বানাতে উৎসাহিত করে। প্লিজ সবাই লাইক কমেন্ট করে জানাবেন গল্পটি কেমন লেগেছে। ধন্যবাদ।